শুনে নে মন্টু চেটেলে মন্টু বাদ দিয়ে দিছে এখন কুকুর এসে মারছে দাঁড়ারে না মুনি আমি দরজাটা খুলি আয় বাড়ি আয় আয় বাড়ি আয় দরজাটা খুলে দেখছি তুই কোন পাড়ার ঘু খকর ব্যাটা তোর মাথায় মারবো ঝেটা মাছ খাবো লেটা খাবো বড় পূজোর পাটা খাবো তে তুলের খাটা চ্যাংমাই না চ্যাংমাস তোকে বুড়াই করে জড়িয়ে যদি আমি নোড়াই করে থানা মারতে পেরেছি আমার নাম নাই ঠান্ডা না করতে পারি শিকারপুর জীবনে আর আসবো না আন্ডারস্ট্যান্ড ওরে কমিটি আমার আছে আমি না না পারলে লোক রাখবো লে 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 কিলাতে ভরবো তুই চার জনে কিরাম বোর্ড খেলা করিব আরে দাঁড়া রে আমি একটু এগে গিয়েছিলাম বলে তাই লে তোর হাগা ভাই কটাস সব জামা প্যান্ট খুলে ফেলি ওই জন্যই বলছি খুলি না লোক বল আমি খুলবো লোক আছে না এরকম সব যে ঝগড়া যখন না পারবে তখন ন্যাংটোই দাঁড়িয়ে থাকবে সব লোক তখন মারছুট কি করবি লজ্জায় ওর কাউকে পায় না ও ঘর চলে আসে একটা কথা বলবো তুই তো আমার বউ আমি একটু টেনশন না পড়ি আছি তাই না হাত দেবো না না তার গায়ে হাত দেবো তোর পায়ে হাত দেবো না সালে আমি তোর ভাতার হাত দেবো তো কোথায় হাত দেবো তুমি আমাকে হাত দাও বলছি তো কাদের আমি বারো যেতে ওটাই তো মনে হয় শুদ্ধ শুদ্ধ তো মুসলমানদের ভাষা রে জিজ্ঞাসা করো শুদ্ধ বল স্বামী যদি কাজ না কার করে বোন হ্যাঁ আমার বোন বোন খাকি বোন তোর তো বললে আমার মায়ের একটাই বেটি আবার বোন কোথা পালি এই বোন খাকি ওফো এরা আমার পাড়ার প্রতিবেশী ইয়েস ইয়েস কি রে হে ইয়েস কি আমি যে কথা বলবি সব বলবি আদক বলবি না তো ইয়েস মানে কি জানিস কি ইয়েস গুদুম বাল হাঁস কি ভাষা বলছো
ইংরেজির কোনো মানে আছে? তো মানে নাই? না। এই ইস গুদম বাল হাঁস জানি না? না জানি না। ওই ভোরবেলায় রাতের বেলায় ওই উপরতে উড়ে যায় বালি হাঁস, বালি হাঁস। ও বালি হাঁস। ইস গুদম দিন আগে আগে বলছি বাল না। মানে যখন যখন বলছে তখন এরকম বলছে। ইস গুদম গুদম বলি দেখছি উপরে বাল হাঁস উড়ে যাচ্ছে। তখন বলছে বাল হাঁস। এর মানে আমি ভুল করেছি একটাই, তোকে না দেখে বিয়ে করা। পাড়ার লোকে বলছে তোর বউ খুব গুদ্দা। আর সত্যি কথাই তো, তুই যা গুদ্দা, বাবরে গুদ্দা। তোর পাশে শুয়ে থাকি না মনে হয়, তোর পাশে শুয়ে থাকি না মনে হয় যেন আলি পকারে পড়িয়ে আছে। পাড়ার লোক বলবেই বল না কেন, গেঁজা খেতে গিয়ে তো গেঁজা ঠেকে ছেড়ে সবাই বলে তোর বউ সাংঘাতিক গুদা। আগে তো আরো গুদা ছিল, আমাদেরকে জিজ্ঞেস করে এত বড় পাশে ছিল, এখন রুগা হয়ে গেছে। হ্যাঁ তো, তা তোর পোঁত কমলো কি করে আমি জানি না। কি করে বলো? তোর পোঁতে বাঁশ মেরি কমাইতে হইলো। এই যে তোকে যখন বিয়ে করতে গেলাম তখন তো আমার এখানে গাদা কুটুর জন আছে, ওর গ্রাম থেকে তিনটি মেম বললে হিলাম যে ওরা বিয়ে সম্বন্ধে বুঝছে ভালো। যে ওদেরকে নিয়ে গেলাম, তুই সবাই যখন বিয়ে করি যখন সবাই চলে এলো, তুই তখন পালকিতে ঢুকছিলি। হ্যাঁ, তুই তোর পোঁতে তো ছিল সাংঘাতিক, তুই পালকিতে ঢুকছিস না, মাথাটা ঢুকিয়ে দিয়েছিস পোঁতে আটকে গিয়ে। সেই সবাই তো চলে এসছে, আর কেউ নাই তো। ওর গ্রামে তিনটে লোক আমার ছিল, তারা বুদ্ধি করে বলছে সিরাজ তুই চিন্তা করিস না, আমি মাল দিয়ে আসছি। দিয়ে গিয়ে দিয়েছি তিনটে আঝরা বাঁশ দিয়ে এসছে। দিয়ে তোর এই পোঁতে বাঁশ ঠেকিয়ে গুঁতিয়ে তোকে পালকিতে ঢুকাইলাম। পোঁতটা সরু হয়ে গিয়েছে সেই গুঁতটা নিতে। শোন একটা কথা বলি, আর একটু শরীরটা কমা, তাহলে পাড়ার মা মাসিরা তোকে খুব ভালোবাসবে। তাহলে আমি তোমায় একটা কথা বলি, শোনো। আমার বউটা বেঁচে আছে না মরে গেছে, আমার বউটা খেলো কি না খেলো একবার ভাবো। আমি একা একা থাকি, টাকা রোজগার করতে যাবো, তোর কাছে থাকবো না, টাকা রোজগার করবো। ঠিক আছে, একদিন একদিন না গেলে বলবি যাও যাও, আবার দুদিন না এলে বলবি শৈশু। টাকা সব পুরুষ রোজগার করে। আজকে তোর মুখে মুখতে আমি আসতাম না, কিন্তু আজকে খুব টেনশন আমার। জমিদার বাড়িতে বিশাল ঝগড়া, জমিদার আর জমিদার বউ। জমিদার বাড়িতে আবার কিসের ঝগড়া? ওরা তো বড় লোক। বাবা বড় লোকের নামে জমি জায়গা বাড়ি ঘর আছে, সবসময় তাকে ভাত খাচ্ছে আর কাঞ্চি, ভাত খাচ্ছে আর কাঞ্চি। ঝগড়া তো গরিবদের হয়, বড় লোকদের হয়। ওদের ঝগড়া ভদ্র হবে। আর ওদের ঝগড়া চুলের মুঠি ধরে গুদুম 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 ঝগড়া মানে আছে। সেই জন্যই বলছি, জানো তো তুমি যখন বাড়ি থাকো না আমার খুব মন খারাপ হয়, মনে হয় যে তুমি আমার চাঁদ, আমার মানি কেন আমার কাছে নাই? ওরে আমার হীরে, ওরে আমার, ওরে আমার একমাত্র বুকের ধন। সত্যি তুই বলতে বলতে এমন জায়গায় ঢুকিয়ে দিস আমাকে, মানে সেখান থেকে আর বেরোবার ভাগ নাই আমার। না না, কি বললি তুই? আমি তোর, হ্যাঁ তোমাকে আমি ততটাই ভালোবাসি, বিশ্বাস করো। ধন আমি তোর ধন, তা আমি তো সকাল এইখানে 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 ধন থাকে। কোথাকার জিনিস কোথা ছাদে তুলি দিয়েছে বল দেখিনি। না না, তুই যে বলছিস যে আমার ধন, তা আমি তো রাস্তায় সকালবেলায় তার পাড়ায় বেরোতে পারবো না। কেন গো? শোনা শোনা শালি শোনা, সকালবেলা যখন রাস্তা দিয়ে যাবো তখন সবাই তো বলবে ওইটা ওইটা সেই মনিকা ধন, মনিকা ধন যাচ্ছে ওই দে। তখন তখন আমি কি করি লজ্জা। রং 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 কি রং? রং আমি ও কথা কই নাই, এখনই বললি না শুধু ওদেরকে। আবার আবার বলছি এইখানকার ধন। হ্যাঁ এখনো বলছে তুমি আমার এইখানকার। এই আর দুদিন পর তো মানুষের মাথায় ধন ধরবে মনে হয়। না না, তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। তুমি আমার, এই কক কক হাসি না, কক কক হাসি দেখছিস না কি বলছে? এই ছুরি তার কেটে গিয়েছে মনে হয়। আরে তুমি আমার চাঁদ, কারণ আমার তো একটা বাল বাচ্চা নাই। কিসের বাচ্চা বলছে? আমার একটা বাল বাচ্চা ঘরে নাই, বাল বাচ্চা। সত্যি সারা ছোট লোক বটে তোরা।
ছেলে পিলে তো ছেলে পিলে হ্যাঁ তা ছেলে পিলে কি আমরা বালের বাচ্চা বলে কেউ তোর কথাবার্তা ভালো লাগে বালের বাচ্চা বললাম বালক বাচ্চা শোন ছেলে মেয়ে বলবি ছেলে মেয়ে বলবি পাড়া গ্রামে আচ্ছা ঠিক আছে ছেলে মেয়ে বলবি তো তোকে চাইল্ড করতে হবে না আচ্ছা বাবা আমার ভুল হয়েছে তো ছেলে মেয়ে নাই তাই বলছি তুমি আমার চাঁদ আমার মালিক আমার সোনা আমার নয়নের মণি আমার জান আমার বুকের ধন এগো গ্রামবাসীরা আমি তো শুনেছি নাকি যে মা বাবার কাছে ছেলেরাই হচ্ছে রত্ন ধন বউর কাছে স্বামীরাও ধন হয় না যে না জান নতুন কথা শেখা হইলে একটা বলো পাড়ায় পাড়ায় আমরা বলবো ওই আমার বউর ধন আমি ধন ধন ওই হইলো ধন আর আগ্রা যাই হোক হইলো না ওইটা আলাদা রে তো হচ্ছে ধন সম্পত্তি তুমি আমার স্বামী রত্ন ধন ও তাহলে আমি বলতে পারি যে আমি রত্ন রত্ন বলতে পারি হ্যাঁ একটা কথা বলবো বলো কি হয়েছে বলো তো সুমিদের বাড়িতে শোনা সব কথা থাক একটা কথা বলি আমাকে বুদ দিতে নাইলে আমার টেনশনে মুড বন্ধ হচ্ছে না চিন্তা যতক্ষণ না যাবে ততক্ষণ খেজুর গাছের রস বন্ধ হবে না বাবা বলছে জমিদার বাবু বলছে যে পুরুষের বুদ্ধি বড় আর মা বলছে নারীর বুদ্ধি বড় আমাকে বলি যদি প্রমাণ না দিতে পারিস তো যত চামড়া আছে খুলে লোবো দিয়ে আমি জুতো বানাবো তার মানে ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নারীর বুদ্ধি বড় না পুরুষের বুদ্ধি বড় মাথাও কেটে নিতে পারে হ্যাঁ তাহলে জমিদার গিনি বলেছে যে নারীর বুদ্ধি বড় আর জমিদার বাবু বলেছে পুরুষের বুদ্ধি বড় আমি এখন বলে দিচ্ছি তোমাকে সন্তানের মতো মানুষ করেছে তুমি মায়ের সম্মানকে রেখেছো তোর আবার পক পকে আরম্ভ হইল কেন এই সামান্য প্রশ্ন সামান্য তোকে বলছি যে আমার এই হচ্ছে আর আমার সামান্য আরে বাবা তোমাকে আমি তার থেকে মুক্তি দেব আমি আছি না কিন দে বোন আমার দে তাড়াতাড়ি দে বল কি বুদ্ধি আছে বল তুমি জমিদার বাড়িতে যাবে হ্যাঁ জমিদার বাড়িতে যাবে টাকা নিয়ে এসেছি তো ও নিয়ে এসেছো 50000 টাকা নিয়ে চলে এসেছি 50000 টাকা আমি তো মনে করি তোকে নিয়ে এখান থেকে বাংলাদেশ পালিয়ে যাব না ওকে তুমি যখন টাকা নিয়ে এসেছো একটা কথা কব আমাকে দুটো পায়জোর বানিয়ে দিবা কি পায়জোর এ ধরে আমার টেনশনে মুড বন্ধ হচ্ছে না আর ও বলছে আমার পায়জার বানিয়ে দাও তোকে আমি সব তৈরি করে দেবো শেগরাকে মেয়ে দিয়ে ওর ঘর ভেঙে লুট করলে এসে তোকে সব দিয়ে দেবো চোখে আঙুল দিয়ে শুধু জমিদার বাবু নয় প্রত্যেকটা পুরুষ যাতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব নারীর বুদ্ধি বড় কিনা নারীরা তাদের বুদ্ধি দ্বারায় পুরুষদের কি করতে পারে কলকাতায় চলে যাও সোনা কলকাতা ঠেলায় পড়েছি তাই নালে তোর গুষ্টিকে তুষ্টি মেরে দিতাম আচ্ছা কলকাতা যাবো বল কলকাতায় যাবে ও যাবো রে চারটে বাইজি নিয়ে আসবে যারা নাচ গান করে বাবা শীষ মাছে বিড়ি খাবি নাকি শোনো চারটে বাইজি আনবা আনবো আর একটা চায়ের কেটলি আনবা আজ কি চল যেতে হবে হ্যাঁ এখনই বল একটা চুমু খাবো না মামাশির আছে এই শালে চুমু খাওয়ার সময় নাই নাকি এখন চুমু খেলে সব ভুলিয়ে যাবো কলকাতা গিয়ে ঠিক আছে হ্যাঁ এসে খাবো এই দেখো চারটে বাইজি একটা স্টোভ মানে যেটা চা করে স্টোভ চা করে এখন আর স্টোভ নাই এখন গ্যাস আর ওই হিটার হয়ে গেল নো 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 কিন্তু আমার স্টোভটাই লাগবে নো নো কি রে নো খাকির বিটি নো জানো আমি শিক্ষিতা কলকাতার মেয়ে আমার কথা কথা ইংলিশ বেরিয়ে যায় তারপরে তুমি নিয়ে আসবে উৎপল দত্তর মতো মার যেদিন খাবি না সেদিন 1 কেজি চিনি এক কেজি চিনি একশো চা একটা চায়ের কেটলি হ্যাঁ আর একটা দিদিমার শাড়ি ধুতি শাড়ি হ্যাঁ আচ্ছা শাড়িটা বিধবাদের জন্য হয় আচ্ছা চারটে বাইজি তাহলে কি কি বললাম কই দেখি একটা স্টোভ স্টোভ একটা কাপড় কাপড় এক চা চা চিনি চিনি আর চারটে বাইজি দুটো কাপ
চায়ের কাপ আর দুধ দুধের জন্য টেনশন করো না ওর জন্য তো আমি আছি এই তো সেদিন বললি যে আমার ছেলে পিলে হয় না দুধ বেরোয় না আমার দুধের কথা বলেছি দুধের জন্য তুমি ভেবো না আমার বোন আছে এখানে একটা বোনের গুদা গুদা জার্সি গরু আছে আমি 2 লিটার দুধ ভরে নিয়ে যাব ও অস্ট্রেলিয়া গাই দুধ আমি মনে করছি আমুল দুধ আমি এই কটা জিনিস নিয়ে তুমি কিন্তু বাড়ি আসবে না এই কটা জিনিস নিয়ে চলে যাবে তুমি জমিদার বাড়ির বাগান বাড়িতে যেখানে আমি থাকি হ্যাঁ ফুল বাগানে এই কটা জিনিস নিয়ে যাও পরের বুদ্ধিটা আবার তোমাকে ওই বাগানেই দেব ওরে চুপ গায় সারি কিয়া নজরে ওই কা বাত হো গই তোদের পায়ে ধরব নাকি রে হ্যাঁ একটু বউটাকে একটু ছেড়ে কলকাতা যাব একটু আদর করে গান গাবো লাগলো হাড়ি গোড়া ভাঙতে কাকা বাজাবে কাকা বাজাবে কাকা কিছু না বাজাবে কিছু না বাজাবে বাতর বাবার বাচ্চা একা বাজাবে বে কুচ কে বেচে দেব আদা বেটা ছেলে মুছে দেব মুচের কথা শুনলে সবাই ঠান্ডা হয়ে যাবে কেন না কোন ঠান্ডা মাছি যদি গায়ে মুছে দিই না ভিজে যাবে খুব ঠান্ডা আরে চুপ গিয়ে সারে নেজারে ওই কাপাত হো গই নাম গণেশ হরি বল হরি বল দুটো বল তিনটে শোল দুগ্গা 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 বস্তলা দিয়ে ঢুগ্গা 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 গোবিন্দ গদাধর পাদ পেয়েছে টিপে ধর